মানিকগঞ্জে নেওয়া হয়েছে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জওয়াদের মরদেহ। ছেলের মৃত্যুতে শোকে পাগল প্রায় মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের শোকে ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন মা নীলুফার আক্তার। পরিবার নিয়ে চট্টগ্রামে থাকতেন অসীম জাওয়াদ। ছুটি পেলে ছুটে আসতেন গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার গোপালপুর গ্রামে। আজ ফিরেছেন চিরতরে ছুটি নিয়ে নিথর দেহে। বাবা মা আদর করে ডাকতেন রিফাত নামে। সেই রিফাতের বাড়ি ফেরায় আজ কোনো আনন্দ নেই। তার মা একমাত্র সন্তান, তার মাকে তাকে মেনটেন করা খুব দুরূহ হয়ে গেছে। এই ধরনের মেধাবী পাইলট বা এই ধরনের মেধাবী ব্যক্তি আবারও ফিরে আসবে কিনা মানিকগঞ্জের বুকে, এটা সন্দেহ প্রকাশ করি। স্বজনরা জানান দুর্ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারেন প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন জাওয়াদ। কিছুক্ষণ পরই আসে মৃত্যুর খবর। এরপর বাড়িতে ছুটে আসেন স্বজনরা। ও ডাক্তারি চান্স পাইছিল, ইঞ্জিনিয়ারিং চান্স পাইছিল। ছোটবেলা আরও শখ ছিল পাইলট হবে, সেই পাইলট হলো। জীবন উৎসর্গ করে দিয়ে ও পাইলট হয়েছিল, জীবনকে উৎসর্গ করে দিল, দেশের জন্য উৎসর্গ করে দিল। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, রাশিয়াতে যতগুলো ট্রেনিং করেছে সবগুলো ট্রেনিং ও ফার্স্ট হয়েছে। আমাদের যতগুলা মামাতো খালাতো ভাই আছে সব থেকে বেস্ট বয় ছিল ও। মানে প্রতিদিনে কয়েকবার সে সময় পাইলে সে আমার খবর নিত। 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন জাওয়াদ। 2011 সালে পাইলট হিসেবে কমিশন লাভ করেন। শুধু পরিবার নয়, মেধাবী ছেলেটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।